হ্যালো গাইস ওয়েলকাম টু সৌরভ অম ইউটিউব চ্যানেল আজ ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার ওয়ান মাইনরদের যে ইংলিশ পেপারের পরীক্ষা হলো সেই পেপার নিয়ে আলোচনা করবো সেই পেপারে কীরকম কী কোশ্চেন পড়েছিল কেমনভাবে নেক্সট সেমিস্টারগুলো পড়তে হবে সমস্ত কিছু আলোচনা করবো যাই হোক একটা ছোট্ট ঘোষণা আছে যারা এই সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার টুয়েতে আমার কাছে পড়তে চাও অনলাইন ব্যাচেতে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো সপ্তাহে দিন দু ঘন্টা করে ক্লাস হয় সোমবার এবং বুধবার রাত সাতটা থেকে নটা পর্যন্ত ক্লাস হবে যদি কেউ পড়তে চাও যোগাযোগ করতে পারো ফিস হচ্ছে ফোর ফিফটি রুপিস পার মান্থ এবং লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং সেখানে যে কোশ্চেনগুলো দেবো তার মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আই থিঙ্ক এবারে যারা ফলো করেছিলে হান্ড্রেড কমন পেয়েছো চাইলে মিলিয়ে নিতে পারো সাজেশন ভিডিওর সাথে যাই হোক তোমাদের সেকশান ওয়ান আর সেকশান টুতে ভেঙে দিয়েছিল সেকশান ওয়ানে প্রথমত যেন হিস্ট্রি অব ইংলিশ পোয়েট্রি থাকে সেখান থেকে প্রথম কি কোশ্চেন দিয়েছিল দেখো প্রথম কোশ্চেন দিয়েছিল ট্রেস দ্য ডেভেলপমেন্টস অফ সনেট সিকোয়েন্স ইন দ্য এলিজাবেথ এজ উইথ পিক উইথ দ্য পার্টিকুলার রেফারেন্সেস টু এনি টু পোয়েটস ঠিক আছে যে কোনো দুজন পোয়েটকে মেনশন করতে বলেছিল সেডনি স্পেন্সার শেক্সপিয়ার যাদের হোক দুজনকে মেনশন করলে এবং তাদের কবিতাগুলো ইনক্লুড করলেই হবে যারা যারা করেছো কেমন কি পরীক্ষা হয়েছে সেটা চ্যাটে বা কমেন্ট বক্সেতে লিখে জানাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে পরীক্ষা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে আচ্ছা তারপরে দেখো ক্যান দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টস বি কলস রিটার্ন টু নেচার ডিসকাস উইথ রেফারেন্স টু এনি টু মেজর পোয়েটস ঠিক আছে এখানে রিটার্ন টু নেচার কেন বলা হতো রোম্যান্টিক পোয়েটদেরকে কেননা যেন জেলিজাবেথেন পিরিয়ডের পরে যখন আমাদের জেকোবিয়ান পিরিয়ড শুরু হচ্ছে বা রেস্টোরেশন পিরিয়ড সেই সময় কবিতা লেখা এতটা চল ছিল না বন্ধ হয়ে গিয়েছিলো যার কারণে একটা ডার্ক সিচুয়েশান তৈরি হয়েছিলো ডার্ক এজের মতো তৈরি হয়েছিল এবং যেটা পরবর্তীকালে রোম্যান্টিক এজেতে দেখতে পাই আবার পুনরায় সূচনা হয় রোম্যান্টিক ডেসক্রিপশান শুরু হয় যে এখানে নেচার ওরিয়েন্টেড ডেসক্রাইব করা হতো যার কারণে এই এজকে রিটার্ন টু নেচারও বলা হয়ে থাকে বা রিমা রোম্যান্টিক রিভাইভালও বলা হয়ে থাকে ঠিক আছে যাকে এটা পড়েছিলো এছাড়া আর কি পড়েছিল এখানে কিন্তু ফিচার্স লিখতে হবে অতি অবশ্যই পোয়েটদেরও রেফার করতে হবে সাথে তাদের যে কোনো কবিতা সেখান থেকে ফিচার্সগুলো ক্যারেক্টারিস্টিক্সগুলো বলতে হবে আচ্ছা তারপরে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন টি টিএস ইলিয়ার্ড টু দ্য টোয়েন্টি সেঞ্চুরি ইংলিশ পোয়েট্রি টি এস ইলিয়ট বা থমাস্টান্স ইলিয়টের যে কোনো কবিতা তার কন্ট্রিবিউশন লিটারেচারের ওপরে অতি অবশ্যই মেনশন করবে টি এস ইলিয়ট লিখলে তো অতি অবশ্যই সবার আগে আমাদের দ্য ওয়েস্টল্যান্ড মেনশন করতে হবে তারপর প্রিলিউডস আছে প্রুফক আছে আরও অসংখ্য কবিতা আছে যে কোনো মেনশন করবে আচ্ছা তারপরে শর্ট নোটস থাকে শর্ট নোটস যেটা টু হান্ড্রেড ওয়ার্ডসে অ্যাপ্রক্স লিখতে হয় আর পনেরো নম্বরের জন্য সিক্স হান্ড্রেড ওয়ার্ডসে লিখতে হয় আচ্ছা কি কি ছিল দেখো বলেছিলাম সাজেশন থেকে আগের তিনটেও কিন্তু সাজেশনে পেয়েছ যারা মক টেস্ট ফলো করেছো তারাও পেয়েছো আচ্ছা এখানে আমি দিয়েও ছিলাম প্যারাডাইস লস্ট বলেছিলাম প্যারাডাইস লস্ট হচ্ছে মিল্টনের লেখা এপিক পোয়েম যেখানে তিনি বাইবেলের গল্পকে ব্যক্ত করেছেন এবং সেখানে স্যাটর্নের গল্প বেলজেবাব ইবের গল্প এগুলো মেনশন করেছিলেন আমি ক্লাসে পড়ানোর সময় এটা শর্ট নোটস দিয়েছিলাম প্লাস তার আগেও আলোচনা করেছিলাম আর ইউটিউবেও ফ্রিতে আমি ডেমো ক্লাস করিয়েছি ক্লাসগুলো দেখো যদি ভালো লাগে অ্যাডমিশন নিতে পারো ঠিক আছে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি জয়েন করে যেও ক্যালকাটা ইউনিভার্সিটির সবথেকে বড়ো টেলিগ্রাম গ্রুপ হচ্ছে ইংলিশ অনার্সের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপটা সো যাই হোক জয়েন করো তারপরে লর্ড টেনিশনের আছে লর্ড টেনিশন পোয়েট সম্বন্ধে বেসিক্যালি ডিসক্রাইব করতে বলেছিল লর্ডস টেনিশনের যে কোনো কবিতা ইউলিসিস মেনশন করতে বা তার মধ্যে কীরকমভাবে ড্রামাটিক মনোলগ তিনি ব্যবহার করতেন ফিচার্সগুলো বা টেনিশনের টাইম পিরিয়ড এগুলোকে মেনশন করতে হতো আচ্ছা তারপরে ডাব্লিউ বি ইয়েডস বা উইলিয়াম বাটলার ইয়েডস সম্বন্ধে ইয়েডসের কবিতা অলরেডি তোমরা সেকেন্ড কামিং পড়োছ খুব সুন্দর কবিতা সেখানে দেখেছো যে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়ার্ডেন ইং জায়ার দ্য ফেলকন ক্যান নট হেয়ার দ্য ফেলকন আ থিংস ফল অ্যাওয়ার্ড মেয়ের ক্লুজ অফ অন দি ওয়ার্ড খুব সুন্দর কবিতা পড়লে মন ছুঁয়ে যাবে এরকম দারুণ মাপের কবিতা আশা করি সকলে খুব ভালো করে লিখেছ তারপরে সেকশন বি আছে এখানে পোয়েম আছে তোমাদের যে পোয়েমগুলো ছিল সেখান থেকে দিয়েছে প্রথমত সনের নাম্বার সেভেন্টি থ্রি থেকে কী ছিল কনসিডার শেক্সপিয়ার সনের নাম্বার সেভেন্টি থ্রি অ্যাজ আ পোয়েমস অন টাইম লাভ অ্যান্ড ডেথ শেক্সপিয়ার কী বলতেন যে লাভ ক্যান কংকার এভরিথিং ডেথ ক্যান নট ব্র্যাগ লাভ এরকমভাবে তার মন্তব্য থাকতো সো এখানেও তিনি সেই কনসেপ্টটাকেই ব্যবহার করেছেন যে কীরকমভাবে লাভ সমস্ত কিছুকে টাইমকে এবং ডেথকে ক্যাপচার করে নিতে পারে বা তাদেরকে ডিফিট করে দিতে পারে সেই বিষয়গুলোও মেনশন করতে হতো তারপরে দেখো ডিসকাস দ্য সানরাইজিং বাই জন ডান অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম এটাও অতি অবশ্যই বলেছিলাম যে ডানের কবিতা করলে তো মেটাফিজিক্যাল করতেই হবে মেটাফিজিক্যাল কনসেপ্ট মেটাফিজিক্যাল কনসেপ্ট এগুলো করতেই হতো আচ্ছা তারপর ডি ব্রিফলি বলেছে যে ডিসকাস ব্রিফলি কিডস ট্রিটমেন্ট অব নেচার্স উইথ রেফারেন্স টু ও টু অটম এখানে নেচারকে কীরকমভাবে ট্রিট করেছেন বা রোম্যান্টিক এসেন্স বা রোম্যান্টিসিজমটাকে মেনশন করতে হতো ইমেজারিকে তারপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ইয়েডসের কবিতা সেকেন্ড কামিং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে অলমোস্ট সমস্ত কিছুই লেখা যায় যাই হোক তারপরে ছিল টেড হিউজের কবিতার এখানে যে ক্রোস ফল ছিল তার ইমেজারিকে বর্ণনা করতে বলেছিল ঠিক আছে রাইট অ্যান্ড এস এ অন টেড হিউজ ইউজ বার্ড ইউজ আ বার্ড ইমেজারি ইন দ্য পোয়েম ক্রোস ফল তো বার্ডের যে ইমেজারিটা ক্রো কী করে কালো ছিল এই সাদা ছিল কালো হয়ে গেলো সেই বিষয়গুলোকে মেনশন করতে হতো আচ্ছা তারপরে এখানে দেখো আমাদের পনেরো নাম্বারের এখানে দেখলে যে তিনটে করতে হতো তারপরে এখানে পাঁচ নম্বরের দুটো করতে হবে পাঁচ নম্বরের দুটো কি কি দিয়েছিল দেখো এর মধ্যে ছিল যে এক্সামিন দ্য লাইন দ্য টাইম অফ ইয়োর দ্য মেস্ট বি মেস্ট মি বি হোল্ড ওয়েন ইউলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাংক এই যে কবিতার লাইনটা আছে সেই কবিতার লাইনটাকে বেসিক্যালি এক্সপ্লেন করতে বলা হয়েছে ঠিক আছে কোন কবিতার লাইন কমেন্ট বক্সে লিখে জানাও তারপরে বলেছে ওয়ার্ডাস দ্য লাভার ইন ডান্স দ্য সানরাইজিং প্রোপোজ টু ইক্লিপস অ্যান্ডস ওয়াই ঠিক আছে যে এখানে কেন একটা ডানের কবিতার মধ্যে দিয়ে লাভার এখানে ইক্লিপস তৈরি করছে প্রোপোজ করছে যে টু ইক্লিপস ইক্লিপস করার জন্য ইক্লিপস মানে জানো যে সোলার ইক্লিপস হয় লুনার ইক্লিপস হয় মানে যেটাকে গ্রহণ বলা হয়ে থাকে ঠিক আছে যে কেন এখানে তিনি সেই কথাটা বলছেন এবং তার রিজনটাকে মেনশন করতে বলা হয়েছিল আচ্ছা তারপরে ওয়ার্ড ডাস কিডসএ অফ দ্য সং অফ অটম ঠিক আছে কিডস কীরকমভাবে এখানে অটমের গানকে বর্ণনা করছে কিডসের ও টু অটম কবিতাকে মোস্ট ম্যাচরেশ পোয়েম বলা হয়ে থাকে কিডসের যেখানে তার পার্সোনাল এলিমেন্ট ব্যবহার করেননি তিনি তো মোস্ট ম্যাচুরেশ পোয়েম রূপে কীরকম কি এবং এখানে কীরকম সংটাকে ক্রিয়েট করেছেন এগুলো বলতে বলা হয়েছে তারপরে ওয়ার্ড ফিচার ভিশন ডাজ দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং সাজেস্ট কীরকমভাবে ফিচার করা হয়েছে তার ভিশনগুলো দৃষ্টিভঙ্গিগুলো সেকেন্ড হাফটা ঠিক আছে করতে হবে আচ্ছা তারপরে ওয়ার্ড মেক্স দ্য ক্রো অ্যাটাক দ্য সান অ্যান্ড উইথ দ্য ওয়ার্ড রেজাল্ট যে কোন জিনিসটার কারণে ক্রো এখানে অ্যাটাক করেছিল সূর্যকে এবং তার ফল কী হয়েছিল কি রিজন কী ছিল যে কাক সূর্যের থেকেও বেশি নিজেকে সাদা দেখাতে চেয়েছিলো বেশি ব্রাইট দেখাতে চেয়েছিল জেলাস ফিল করতো যার ফলস্বরূপ রেজাল্ট কী হয়েছিল সে পুরে কালো হয়ে গেছিলো এটাই যাই হোক কোশ্চেন ছিল তোমাদের যাই হোক কোশ্চেনটা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে জানাবে আর পড়তে চাইলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই